গ্রামের দুস্থ মহিলারা যেমন এই পদ্ধতিতে খুব অল্প পরিসরে নিরাপদ মাছ এবং সবজি উৎপাদন করতে পারবে, অনুরূপভাবে বাংলাদেশের যে আরবান এরিয়াগুলো আছে সেগুলোতে আমাদের কোনো এগ্রিকালচার হয় না এবং সেখানে নিরাপদ মাছ এবং ফ্রেশ মাছ পাওয়া যায় না। তো বাংলাদেশের যতগুলো আরবান এরিয়া আছে সেগুলো বাড়ির ছাদে তারা খুব অল্প পরিবেশে খুব এক ডেসিমেল জায়গার মধ্যে গ্রামের বাড়ির মহিলারা এই এই অ্যাকোয়াপনিক পদ্ধতি চালু করে তাদের বাড়ির সদস্যদের নিরাপদ মাছ এবং সবজি উৎপাদন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে পারবে। এবং যে আমাদের যে আরবান অঞ্চলের যে টেম্পারেচারটা দিন দিন বেড়ে যাচ্ছে, যে পরিবেশ দূষণ হচ্ছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে, সেই অক্সিজেনের ঘাটতি পূরণে সহযোগিতা করবে। এবং এই আরবান অঞ্চলে যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে সেই তাপমাত্রা রোধে এটা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করছি। চলুন তাহলে আমরা এখন দেখি যে অ্যাকোয়াপনিক পদ্ধতি কীভাবে বাণিজ্যিক এবং সেই পদ্ধতিটা এবার আমরা হাতে কলমে আপনাদেরকে দেখাবো। আসুন চলুন আমরা দেখি কীভাবে অ্যাকোয়াপনিক পদ্ধতিতে মাছ এবং সবজি চাষ করে। কিভাবে মাছ এবং সবজি উৎপাদন করতে পারি সেই পদ্ধতিটাকে আপনাদেরকে সরেজমিনে হাতে কলমে দেখানোর জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাব, যে বাণিজ্যিকভাবে এবং ক্ষুদ্র পরিসরে কীভাবে অ্যাকোয়াপনিক পদ্ধতিতে মাছ চাষ করা যায়। তো আসুন দর্শক আপনাদেরকে দেখাই আমাদের এই পদ্ধতির কার্যক্রম দিয়ে। ভিডিও করবেন, আমি মাছ যখন খাবার দিব ওরা খাবে, এটা আপনার দেখবেন একটু খাবার দেন, আগে ভিডিও করুক। আমি মাছে খাবার দিলে কিন্তু সেভাবে খাবে, আপনি সেভাবেই করবেন ভিডিওটা। দর্শক বাণিজ্যিক পদ্ধতিতে যদি আপনারা অ্যাকোয়াপনিক ভাবে মাছ এবং সবজি উৎপাদন করতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে এরকম একটা শেড তৈরি করতে হবে। যে শেডের নিচে আমরা এই যে দেখেন দর্শক, এখানে তাপরোধ লাগাতে হবে এবং এই শেডগুলো আপনারা এরকম কংক্রিটের পিলার দিয়ে করতে পারেন এবং এরকম কাঠ, বাঁশ, অ্যাঙ্গেল এই বিভিন্ন কিছু ব্যবহার করে আপনারা এই শেড তৈরি করতে পারেন। দর্শক এই শেড তৈরি করার পরে আমরা এখানে এরকম সিলিন্ডার কিংবা আয়তাকার, সিলিন্ডার করলেই ভালো হয়, আমরা এরকম কতগুলো মাছের ট্যাঙ্ক আমরা আমাদের এরিয়া অনুযায়ী করব। এই এই মাছের ট্যাঙ্কগুলো আপনার 4 ফিট উচ্চতা এবং 10 ফিট প্রশস্ততা হলে খুব ভালো হয়, তাহলে মাছের এরিয়াটা বেশি হয়, মাছের উৎপাদন ভালো হয়। তো আমাদের এখানে স্থানের সংকুলনের অভাবে আমরা এখানে প্রায় 4000 লিটারের একটা করে মাছের ট্যাঙ্ক তৈরি করেছি, যেখানে কিনা আমরা প্রতি ঘন মিটারে 150 করে মাছ ছেড়েছি। দর্শক আপনারা দেখতেছেন, আমরা 4টি মাছের ট্যাঙ্ক তৈরি করছি যেগুলোতে পানির ক্যাপাসিটি প্রায় 5000 লিটার করে আছে এবং এখানে আমরা প্রতি ঘন মিটারে 150 করে তেলাপিয়া মাছ মজুত করছি। দর্শক দেখছেন এগুলো হচ্ছে বাজারের ভাসমান খাবার, আমরা এই মাছগুলোকে এই খাবারগুলো দিচ্ছি, দেখেন তারা গ্রো গ্যাসে খাবারগুলো খাচ্ছে মাছ এবং পানির কোয়ালিটি খুব ভালো, আউটলেটের মাধ্যমে বেরিয়ে যায়, ফলে এই পানিতে অ্যামোনিয়া তৈরি হয় না এবং মাছের মাছ অধিক ঘনত্ব থাকলেও তা মাছের জন্য কোনো ক্ষতিকর হয় না এবং তা মাছের বৃদ্ধিতে কতগুলো বললে ক্যামেরাকে খাবার দিচ্ছি, দেখেন মাছগুলো এই খাবারগুলো খাচ্ছে। দর্শক এই অ্যাকোয়াপনিক পদ্ধতিতে আমরা যে মাছগুলোকে ছাড়ি তারা এখানে অধিক ঘনত্বে দেওয়া হয় এবং এই পদ্ধতিতে পানিটা রিসার্কুলার হওয়ার কারণে এখানে কোনো প্রকার বর্জ্য জমা হয় না, কারণ এখানকার যে আউটলেট আছে এই আউটলেটের মাধ্যমে এই মাছের বর্জ্যগুলো অপসারিত হয়ে যায় এবং পানির কোয়ালিটিটা ঠিক থাকে এবং মাছ অধিক ঘনত্বে থাকলেও তাদের বৃদ্ধিতে কোনো প্রকার সমস্যা হয় না। দর্শক আপনারা দেখছেন যে এই এই এইখানের যে আউটলেটটা আমরা এখানে একটি রাখো
দর্শক, এই যে এই মাছে দর্শক দর্শক এটা খুলে দেবো, এই গেট জলটা, এই গেট জলটা খুলে দেওয়ার ফলে ওইখান থেকে যে বর্জ্যটা তৈরি হয় সেই বর্জ্যটা দেখেন দর্শক এই এইখানে চলে আসে। এবং এখানে দুটো স্ক্রিন দেওয়া আছে, এই সিলিন্ডার একটা ক্যালিফায়ার ব্যবহার করছি, যেখানে কিনা দুইটা স্ক্রিন ব্যবহার করছি, ওগুলো এই স্ক্রিনের মাধ্যমে বাধা প্রাপ্ত হয় এবং এই বর্জ্যগুলো এই সিলিন্ডারের মাধ্যমে নিচের দিকে যে জমা হয়। এবং এইটা আমরা এই যে আপনারা দেখছেন দর্শক, এই যে সার, এই সারটা এই সারটা এই জায়গায় আমরা টিছ। আচ্ছা, এখানে দিলে আবার তো জাস্ট খালি সারা একটু ভান করে মানে ঘুরায়। হ্যাঁ, ক্যালিফায়ারের ভিতরে নিচে এই কর্ণিকা ফ্র্যাকচার দিয়ে জমা হয়। এখান থেকে সার কি বস্তা পাইপের মাধ্যমে জমি খেতে দিয়ে দিই।